हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल। এই ভিডিওতে গত 23/8/2020 তারিখে ক্লাস 8-9-10-এর যে উইকলি টেস্ট নেওয়া হয়েছিল তার উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে ক্লাস 8-এর যে কোশ্চেনটা ছিল, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক্সের 16% সমান 40 হলে এক্সের মান, চারটা অপশন দেওয়া হয়েছিল, 200, 300, 400, 250। দেখো কোশ্চেন দেওয়া ছিল এক্সের 16% সমান 40 হলে এক্স এর মান কত, তাহলে কি করবে, এক্স গুণিত 16/100, 16% মানে কি 16/100 সমান 40, বা এক্স ইকুয়াল টু এটা কোনাগুণ করবে, 40 কোনাগুণি গুণ করবে 40 গুণিত 100, বাই এটা ইন্টু আছে সে পাশে কি সমান চিহ্ন, সেগুলো ভাগ হয়ে যাবে, তাহলে 2/16 হবে। রেকর্ড করবে 4 × 10 = 40, 4 × 4 = 16, 4 × 25 = 100, তাহলে এক্স ওয়ান কত হচ্ছে, 250। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে অপশন, দেখো এক্সের 16% সমান 40 হলে এক্স ওয়ান কত হচ্ছে, 250। এরপরের কোশ্চেন ছিল, জল মিশ্রিত দুধের একটি পাত্রে 1/5 অংশ জল আছে, জল ও দুধের অনুপাত কত। দেখো পাত্রে জল মিশ্রিত দুধে 1/5 অংশ জল আছে, জল ও দুধের অনুপাত কত নির্ণয় করতে হবে। তা দেখো জল মিশ্রিত দুধের পাত্রে, জল মিশে দুধের পাত্রে জল আছে কত, জল আছে সমান 1/5 অংশ। আচ্ছা মোট পাত্র সমান 1 অংশ ধরবে, ধরি মোট পাত্র সমান 1 অংশ। দেখো পাত্রে দুধ আর জল আছে, তো জল আছে 1/5 অংশ আর মোট পাত্র 1 অংশ, তাহলে দুধ কত হবে, দুধ আছে কত হবে, 1 - 1/5 অংশ, তাহলে লসাগু করবে 5 লসাগু, 5 × 5 - 1 হবে কত অংশ হচ্ছে, 4/5 অংশ। তাহলে জল মিশ্রিত দুধের পাত্রে জল আছে কত, 1/5 অংশ, আর দুধ আছে কত, 4/5 অংশ। উত্তর চেয়েছে জল ও দুধের অনুপাত, তাহলে অতএব জল ও দুধের অনুপাত, দেখো জল কত আছে 1/5 অংশ, তাহলে 1/5 লিখবে ইজ টু দুধ, দুধ 4/5, তাহলে 1/5 এটা ইজ টু আছে, মানে গুণ করলে কি উল্টে যাবে, এটা উল্টে 5/4 হয়ে যাবে, এটা ইজ টু, ইজ টু মানে হচ্ছে ভাগ, তো গুণ চিহ্ন করলে উল্টে যাবে 5/4, তাহলে 5/5 কেটে দেবো, কত হচ্ছে 1/4, তাহলে 1:4, জল ও দুধের অনুপাত কত হচ্ছে, 1:4। কোশ্চেন, 7/30 কে শতকরায় প্রকাশ করো, 7/30 কে শতকরায় প্রকাশ করো, দেখো 7/30 কে শতকরায় প্রকাশ করলে হবে, সাতের 30 × 100 কত পার্সেন্ট হবে, তাহলে শূন্য শূন্য কেটে দাও, কত হচ্ছে, 70/3%, তাহলে এটা হবে 23/3%। দেখো 7/30 কে শতকরা প্রকাশ করলে কত হবে, 7/30 × 100 কত পার্সেন্ট হচ্ছে, 23/3%। এরপরের কোয়েশ্চেন, 80 টাকা 7/1 = 2% সমান কত টাকা। দেখো 80 টাকা 7/1 = 2% সমান কত টাকা, তাহলে 80 টাকার 7/1 = 2% সমান কত টাকা নির্ণয় করতে হবে, তাহলে 80 গুণিত এটা কত হবে, 15/2/100, পার্সেন্টেজ তুললে কত, 100 নিচে 100 হবে, এত টাকা, তাহলে কত, 80 গুণিত 15/2, দেখো এটা ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলে কি হবে, 100 আছে, 1/100 হয়ে যাবে, উল্টে যাবে 1/100, তো টাকা। এবার তোমার কার্ডে করবে, শূন্য শূন্য কেটে যাবে, 5 × 3 = 15, 5 × 2 = 10, 2 × 4 = 8, 2 × 2 = 3, 2 × 3 = 6 টাকা,
তাহলে 80 টাকা 7.5% কত হচ্ছে 6 টাকা। এর পরের কোশ্চেন ছিল, 10 লিটার শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হলে জলের পরিমাণ কত? দেখো, 10 লিটার শরবতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হলে জলের পরিমাণ কত? মোট শরবত ছিল 10 লিটার, সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হয়, তাহলে জলের পরিমাণটা কত নির্ণয় করতে হবে। তাহলে ধরি শরবতে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ সমান হচ্ছে 1 লিটার। দেখো, ধরে নিলাম শরবতে সিরাপের পরিমাণ কত, 1 লিটার, তাহলে জলের পরিমাণ কত হবে, সমান হবে 1 লিটার হবে। জলের সিরাপের জলের পরিমাণ সমান সমান হচ্ছে, তাহলে শরবতে জলের পরিমাণ কত হবে? অতএব শরবতে জলের পরিমাণ কত হবে, তুলে সমান আছে 1 লিটার হবে। তাহলে প্রশ্ন অনুসারে এক্স প্লাস এক্স সমান 10 লিটার হবে। শরবতে 10 লিটার শরবতে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান আছে, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে এক্স প্লাস এক্স সমান 10 হবে, বা এখান থেকে এক্স এর মান নির্ণয় করবে, 2x সমান 10, তাহলে এক্স সমান কত হচ্ছে 10/2 সমান 5। উত্তর হচ্ছে জলের পরিমাণ, তো জলের পরিমাণ এক্স এর, এক্স সমান কত, 5, তাহলে 5 লিটার হবে। তাহলে অতএব ওই শরবতে জলের পরিমাণ কত হবে, 5 লিটার। যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তবে বি এ এর শতকরা কত অংশ? দেখো, যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তবে বি এ এর শতকরা কত অংশ? তাহলে দেওয়া আছে এর 20% সমান বি এর কত পার্সেন্ট, 50%। তাহলে এ গুণিত কত লিখবো, 20/100, 20% মানে কি 20/100 সমান বি গুণিত কত হবে, এটা হচ্ছে 50% মানে 50/100। এবার তোমার কার্ড করবে, শূন্য শূন্য কেটে 2 5-এ এন কার্ড করবে, 5 2 10, তাহলে কত হচ্ছে, a/5 সমান হচ্ছে b/2। উত্তর চেয়ে যে বি এ এর শতকরা কত কত অংশ, তাহলে এখান থেকে ধর বি সমান কত হবে নির্ণয় করবে, বি এ এর শতকরা কত অংশ দিয়েছে, তাহলে বি ইজিক্যাল টু কত হবে নির্ণয় করবে, বা 5b ইজিক্যাল টু কত হবে, 2a, 5b সমান কত হবে, 2a, বা বি সমান কত হবে, এ গুণিত 2/5 হবে, এই 5টা কি নিচে নেমে যাবে, তাহলে বিটা হচ্ছে এ এর কত অংশ, 2/5 অংশ। বি সমান কত হচ্ছে, এ গুণিত 2/5, মানে বি সমান হচ্ছে এ এর কত অংশ, 2/5 অংশ। উত্তর চেয়েছে বিটা এ এর শতকরা কত অংশ, তা 2/5 অংশ যদি শতকরা করা, তাহলে 100 দ্বিগুণ করে দেবে, তাহলে কত হবে, বি সমান এ এর 2/5 × 100%, তাহলে 5×20 তে 100, তাহলে কি হচ্ছে, তাহলে অতএব বি সমান এর কত পার্সেন্ট হচ্ছে, 20×40%। দেখো, বি ইজিক্যাল টু এ 2/5 × 100%, এটা কার্ড করবে, 5×20 তে 100, তাহলে বি সমান কি হচ্ছে, এর কত পার্সেন্ট, 20×2 মানে 40%, তাহলে বি হচ্ছে এর 40%। দেখো, এর 20% সমান বি এর 50% হলে বি এর শতকরা কত অংশ, তাহলে এর 20% সমান আছে বি এর 50% লিখবে, তাহলে এ গুণিত 20/100 হবে সমান বি গুণিত 50/100, এটা কার্ড করবে, তাহলে a/5 = b/2। এবার দেখো, উত্তর চেয়েছে বি এর শতকরা কত অংশ, তাহলে বি সমান কত হবে নির্ণয় করবে, তাহলে দেখো 5b কোণাকোণি গুণ করে 5b = 2a, এটা কত হচ্ছে এর 2/5 অংশ। এবার 2/5 অংশ যদি শতকরা করে দেবো, তাহলে 100 দ্বিগুণ করতে হবে। এবার দেখো, 2/5 কে শতকরায় পরিণত করতে হবে, দেখো উত্তর চেয়েছে শতকরা কত অংশ, তাহলে 2/5 কে কি করতে হবে, শতকরায় পরিণত করতে হবে, তাহলে 100 দ্বিগুণ করে দেবে, তাহলে বি সমান এর 2/5 × 100 কাটি করবে, 5×20 তে 100, তাহলে বি সমান এর 20×2 মানে 40%, তাহলে বি এর কত পার্সেন্ট হচ্ছে, 40%। এরপরের কোশ্চেন, 39 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4 হলে দুধের পরিমাণ কত? দেখো, মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত দেওয়া আছে, 9:4, তাহলে দুধের অনুপাতে ভাগ কত হবে, 9 এর
13 হবে, এটা যোগ হয়ে যাবে 9/13, আর জলের আনুপাতিক ভাগ কত? 4/13। তাহলে দুধ ও জলের অনুপাত কত দেওয়া আছে? 9:4। তাহলে অতএব দুধের আনুপাতিক ভাগ হার কত হবে? আনুপাতিক ভাগ হার এটা আবার 9/13, এটা যোগ হবে 9/13। আর জলের আনুপাতিক ভাগ কত হবে? জলের আনুপাতিক ভাগ হার হবে 4/13। এখানে উত্তর চেয়েছে দুধের পরিমাণ কত, তাহলে 39 লিটার মিশ্রণে দুধের পরিমাণ কত নির্ণয় করতে হবে। তাহলে অতএব 39 লিটার মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ দেখো দুধের আনুপাতিক ভাগ কত? 9/13 ছিল, তাহলে 9/13 লিখবে ইন্টু 39 লিটার মোট মিশ্রণ, তাহলে 39 এত লিটার, 13 × 3 = 39, তাহলে কত হচ্ছে? 27 লিটার। তাহলে 39 লিটার মিশ্রণে দুধের পরিমাণ কত হচ্ছে? 27 লিটার। কোশ্চেন, দুই প্রকার শরবতে চিনি ও জলের অনুপাত 2:3 এবং 1:4, কোন শরবতটি বেশি মিষ্টি? এখানে বেশি মিষ্টি হবে। তাহলে দেখো প্রথম শরবতে চিনি ইস্টু জল কত দেওয়া আছে? 2/3, আর দ্বিতীয় শরবতে চিনি ইস্টু জল কত? 1/4। কোন শরবতটি বেশি মিষ্টি হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম শরবতে চিনি বাই জল কত দেওয়া আছে? চিনি ইস্টু জল দেওয়া আছে 2/3, তাহলে 2/3 লিখবে। আর দ্বিতীয় শরবতে চিনি বাই জল কত দেওয়া আছে? 1/4। উত্তর চেয়েছে কোন শরবতটি বেশি মিষ্টি, অর্থাৎ কোন শরবতে চিনির পরিমাণটা বেশি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো জলটাকে সহন করবে, জলটা এখানে কত? 3 ভাগ দেওয়া আছে, এখান থেকে 4 ভাগ, তা 3 আর 4 লসাগু করবে, 3 আর 4 লসাগু কত? 12। তাহলে এটা কত দিন গুণ করলে 12 হবে? 3 কে 4 দিন গুণ করলে 12 হবে। আর নিচে এখানে কত? 4 আছে, 4 কত গুণ করলে 12 হবে? 3 দিয়ে। দেখো এখানে জলের পরিমাণটা সমান করতে হবে, তাহলে বুঝতে পারো কোনটাতে চিনির পরিমাণ বেশি আছে। এটাকে 3 দ্বিগুণ করা হয়েছে, এটাকেও 3 দ্বিগুণ করতে হবে। দেখো এখানে যেহেতু হরটাকে 4 দ্বিগুণ করা হয়েছে, তার লবটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 8/12, আর এটা হচ্ছে 3/12। এখানে চিনি পরিমাণ কোনটা বেশি হচ্ছে? প্রথম শরবতে, তাহলে প্রথম শরবতটা হবে বেশি মিষ্টি। তাহলে অতএব প্রথম প্রকার শরবতটি বেশি মিষ্টি হবে, যেহেতু প্রথম প্রকার শরবতে চিনি পরিমাণটা বেশি আছে। দেখো প্রথম প্রকার শরবতে চিনি বা জল কত আছে? 2/3 দেওয়া আছে, আর দ্বিতীয় প্রকার শরবত চিনি বা জল দেওয়া আছে 1/4, তাহলে 1/4। এখানে উত্তর চেয়েছে কোন শরবতটি বেশি মিষ্টি, অর্থাৎ কোন শরবতে চিনি পরিমাণটা বেশি আছে নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে জলের পরিমাণটা সমান করতে, এখানে জল আছে 3, এখানে কত? 4, 3 আর 4 লসাগু করবে, কত? 12। তা 3 কে কত দ্বিগুণ করলে 12 হয়? 4 দিয়ে, সেহেতু 4 দ্বিগুণ করা হচ্ছে। তো হরকে 4 দ্বিগুণ করলে লবকে 4 দ্বিগুণ করতে হবে, সেই 4 দ্বিগুণ করা আছে। এবার 4 আছে, 12 করতে হবে, তা 3 দ্বিগুণ করবে, 4 3 12। দেখো প্রথম প্রকার শরবতে চিনি মায় জল দেওয়া আছে কত? 2/3, আর দ্বিতীয় প্রকার শরবতে চিনি মায় জল 1/4। এখানে উত্তর চেয়েছে কোন শরবতটি বেশি মিষ্টি, তাহলে দুই প্রকার শরবতের মধ্যে যে শরবতে চিনি পরিমাণটা বেশি হবে সেটা বেশি মিষ্টি হবে। তাহলে এখানে জলের পরিমাণটাকে সমান করতে হবে, এখানে জল আছে কত? 3 ভাগ আছে, এখানে 4 আছে, তা 3 আর 4 লসাগু করবে, 3 আর 4 লসাগু কত? 12। তাহলে এখানে 3 কে কত দ্বিগুণ করে 12? 4 দিয়ে, 4 দ্বিগুণ করে নাও, যেহেতু হরকে 4 দ্বিগুণ করা হয়, লবকেও 4 দিয়ে গুণ করছে, দেখো 4 দ্বিগুণ করা হয়েছে, 8 আর 12 হচ্ছে। এবার দেখো দ্বিতীয় প্রকার শরবতে জল আছে 4, 12 করতে হবে, যেহেতু লসাগু 12, 4 3 এ 12, 3 দ্বিগুণ হয়েছে। হর যেহেতু 3 দ্বিগুণ, লবটাও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 দ্বিগুণ হচ্ছে, কত হচ্ছে? 3/12। তাহলে প্রথম প্রকার শরবতে 12 ভাগ জলের মধ্যে 8 ভাগ চিনি আছে, আর দ্বিতীয় প্রকার শরবতে 12 ভাগ জলের মধ্যে 3 ভাগ চিনি আছে। তাহলে প্রথম প্রকার শরবত বেশি মিষ্টি আছে, যেহেতু চিনি পরিমাণটা বেশি আছে, তাহলে প্রথম প্রকার শরবত বেশি মিষ্টি হবে। এরপরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটি কত নির্ণয় করো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2 এবং তাদের লসাগু 120, সংখ্যা দুটি কত নির্ণয় করো। দেখো সংখ্যাদের অনুপাত দেওয়া আছে 3:2,
তাহলে তোমরা ধরে নিবে সংখ্যা ধরি 3x এবং 2x। তা দেখো, ধরি সংখ্যা দুটি 3x এবং 2x। সংখ্যা দুটি কত? 3x আর 2x। তো সংখ্যা দুটির লসাগু কত হবে? সংখ্যা দুটির লসাগু, দেখো সংখ্যা দুটির লসাগু কত হবে? 3x আর 2x লসাগু কত হবে? 6x হবে। কত হবে? 6x। তাহলে সংখ্যা দুটি 3x আর 2x হলে তার লসাগু কত হবে? 6x। এর লসাগু কত হবে? 120। তাহলে প্রশ্ন অনুসারে 6x সমান কত হবে? 120। তাহলে প্রশ্নানুসারে 6x সমান 120, এটা প্রশ্নে দেওয়া আছে। বা x সমান কত হবে? 120/6, তাহলে কত হচ্ছে? 20। তাহলে x সমান কত হচ্ছে? 20। উত্তর চেয়েছে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি 3x, মানে 3×20 হবে x এর মান 20, আর 2×20 হবে। তাহলে অতএব সংখ্যা দুটি, একটা 3x, তাহলে 3×20 = 60, এবং কত হবে আর একটা সংখ্যা 2x, তাহলে 2×20 = 40। তার সংখ্যা কত কত হচ্ছে? 60 আর 40। এরপরের কোয়েশ্চেন, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? দেখো, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ নির্ণয় করতে হবে। তো 2 কিগ্রা 250 গ্রাম, আর এখানে কুইন্টাল আছে, দুটো একক দুটো তোমাদের ঠিক করে নিতে হবে। তো 2 কিগ্রা 250 গ্রাম মানে কত গ্রাম হবে? এটা হবে 2250 গ্রাম। তাহলে গ্রামে করে নিতে হবে, এটাও গ্রামে করে নিতে হবে, এককটা তোমাদের ঠিক করে নিতে হবে। তা দেখো, 2 কিগ্রা 250 গ্রাম সমান কত গ্রাম? এটা হবে 2250 গ্রাম। 2 কিগ্রা মানে 2000 গ্রাম প্লাস 250 গ্রাম, কত হবে? 2250 গ্রাম। তাহলে এটা গ্রামে হয়ে গেছে। এবার কুইন্টালটাকে গ্রাম করে দেবো, 0.72 কুইন্টাল দেওয়া আছে, এটা কিসে পরিণত করতে হবে? এটা গ্রামে। তাহলে 0.72 কুইন্টালকে যদি 100 দিয়ে গুণ করা হয়, কেজিতে হয়, কুইন্টালকে 100 দিয়ে গুণ করলে কেজি হয়, আবার কেজিকে 1000 দিয়ে গুণ করলে কী হয়? গ্রাম। তাহলে এত গ্রাম, এটা গুণ করবে, এটা গুণ করলে 72000 হবে, 72000 গ্রাম। তার 2 কিগ্রা 250 গ্রাম মানে কত গ্রাম? 2250 গ্রাম, আর 0.72 কুইন্টাল মানে হচ্ছে 72000 গ্রাম। এবার তাই উত্তর চেয়েছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত হয়। তাহলে অতএব 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের কত হবে? কুইন্টালের 2250/72000 × x, এত পার্সেন্ট হবে। এবার তোমার কাটি করবে এটা, তাহলে উত্তর হয়ে যাবে 0 0 কাটছে, এখানে 2 0, এখানে 2 0 কেটে যাচ্ছে। তোমার 3 দিকে কাটি কর, 3 3 7 21, 3 5 15, 3 24 72, 3 25 75, 3 8 25 এর 8 হচ্ছে, কত হচ্ছে? 25/8% সমান কত? 3 পূর্ণ 1/8%। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টাল কত পার্সেন্ট হচ্ছে? 3 পূর্ণ 1/8%। পরের কোয়েশ্চেন, এ সমান বি এর 45% হলে এ ইজ টু বি এর মান নির্ণয় করো। দেখো, দেওয়া আছে এ সমান বি এর 45% বা এ সমান বি এর কত হবে? এটা 45/100 হবে, এর কার্ড করে 5 9 45, 5 20 100। উত্তর চেয়েছে এ ইজ টু বি মানে এ বাই বি, তাহলে এ বাই বি সমান কত হবে? এ বাই বি সমান হবে 9/20। দেখো, এ সমান বি ইন্টু 9/20, তা বিটাকে নিচে নামানো যায়, তাহলে এ বাই বি সমান কত হচ্ছে? 9/20। তাহলে ওতে এইচ টু বি সমান কত হচ্ছে? 9:20। তাহলে এইচ টু বি সমান 9:20। পরের কোশ্চেন, কোনো মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 3:2, 25 লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ কত? দেখো, কোনো মিশ্রণে জল ও সিরাপের অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে মিশ্রণে জল ও সিরাপের অনুপাত কত দেওয়া আছে? 3:2 দেওয়া আছে, 3:2।
তাহলে হতে জলের অনুপাতে ভাগ কত হবে? জলের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার হবে 3/5, 3 আর যোগ করে দেবে দুটো, 3/5। আর সিরাপের কত হবে? সিরাপের আনুপাতিক ভাগহার হয়ে যাবে 2/5। উত্তর চেয়েছে 25 লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ, তাহলে অতএব 25 লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ সমান দেখো সিরাপের আনুপাতিক ভাগ কত? 2/5 দেওয়া হয়েছে, 2/5 গুণিত 25 হবে, 25 লিটার মিশ্রণে এত লিটার। তাহলে এর কার্ড করবে 5 5 25, 10 লিটার। তাহলে 25 লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ কত হচ্ছে? 10 লিটার। এরপরের কোয়েশ্চেন, এক প্রকার জার্মান সিলভারের তামা, দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2, এরূপ 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3 হবে? দেখো জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত দেওয়া আছে 4:3:2, তাহলে তামার আনুপাতিক ভাগ কত হবে? 4-এর, এতে যোগ করে দেবে 4-এর 9 হবে, আর দস্তার হবে 3-এর 9, আর নিকেল হবে 2-এর 9। 54 কেজি জার্মান সিলভারে তামার পরিমাণ কত হবে? 4-এর 9 ইন্টু 54, দস্তার পরিমাণ হচ্ছে 3-এর 9 ইন্টু 54, আর নিকেলের পরিমাণ 2-এর 9 ইন্টু 54, কত হচ্ছে? 24 কেজি, 18 কেজি আর 12 কেজি। উত্তর চেয়েছে জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে, দেখো 54 কেজি জার্মান সিলভারে আর কত কেজি দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3 হবে। তাহলে তোমার ধরে নেবে ওই জার্মান সিলভারে আরও X কেজি দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3 হবে। তাহলে কত কেজি দস্তা মেশালে হচ্ছে? X কেজি। তা দেখো ধরি জার্মান সিলভারে আরও X কেজি দস্তা মেশালে সে অনুপাত 6:5:3 হবে। এবার দেখো এখানে তামা দেওয়া আছে কত? 24 কেজি, আর দস্তা আছে 18, দস্তার সঙ্গে X কেজি যোগ করা হয়েছে, তাহলে 24/18+X, দেখো 24 বাই তামা বাই দস্তা, দস্তার যোগ হচ্ছে X যোগ, অনুপাত 6:5:3 দেওয়া আছে। তামা দস্তার অনুপাত নিশ্চয়ই এটা হবে, এটা তামা এটা দস্তা, 6/5 লিখবে। তাহলে তামার পরিমাণ কত ছিল? 24 ছিল, দস্তা আছে যোগ হচ্ছে X যোগ, 18+X হবে, X কেজি যোগ করা হয় দস্তা, যখন 6/5, এটা তোমরা ক্যালকুলেশন করবে, এর কত উত্তর হচ্ছে X = 2। অথবা তোমরা এইভাবে করতে পারো, দস্তা কত হবে? 18+X, দস্তা বাই নিকেল যদি করা হয় তাহলে 18+X/12, 18+X/12 সমান কত অনুপাত হবে? 5:3, এটা হচ্ছে দস্তার, এটা হচ্ছে নিকেল, তাহলে 5/3, এখানেও উত্তর কত হবে? X = 2। তাহলে ওতে জার্মান সিলভারে আরও 2 কেজি দস্তা মেশালে সেই অনুপাত কত হচ্ছে? 6:5:3। এরপরের কোশ্চেন, কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি কয়লার খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি কয়লার খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পূর্বে 100 টাকা X কেজি কয়লা পাওয়া গেলে এখন 125 টাকা X কেজি কয়লা পাওয়া যায়। দেখো কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পূর্বে 100 টাকায় যদি 1 কেজি কয়লা পাওয়া যায় তো এখন 125 টাকা X কেজি কয়লা পাওয়া যায়। ওই পরিবার, দেখো ওই পরিবার কয়লার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে এখন 125 টাকায় কত কয়লা পাওয়া যাচ্ছে? X কেজি। আর আগে কয়লার জন্য কত খরচ করতো? 100 টাকা খরচ করতো, তাহলে এখন 100 টাকায় কত কয়লা পাওয়া যাবে? 4X/5। তাহলে পূর্বে 100 টাকায় X কেজি কয়লা পাওয়া যেত, এখন 100 টাকায় 4X/5 কেজি কয়লা পাওয়া যাচ্ছে। তাহলে কয়লার ব্যবহার কত কমছে? X - 4X/5। তাহলে কয়লার ব্যবহার কত কমাতে হচ্ছে? তাহলে X - 4X/5, এটা কত হচ্ছে? X/5 কেজি। তাহলে কয়লার ব্যবহার শতকরা কত কমবে? তাহলে কয়লার ব্যবহার শতকরা কমবে 5/5 বাই প্রাথমিক যে কয়লা কিনতে কত হচ্ছে? X কেজি/X × 100, এত কেজি। তাহলে কত হচ্ছে? ওটাই কয়লার ব্যবহার শতকরা কত কমবে? X/5, এটা বাই চিহ্ন আছে, যদি গুণ চিহ্ন করা হয় তাহলে উল্টে যাবে, X হচ্ছে 1/100 × 100, এটা কারণ কত হচ্ছে? 20 কেজি। তাহলে কয়লা ব্যবহার কত কমাতে হবে? 20%। মাধ্যমিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থী দের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে পাস করে। যদি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 60 জন হয় তবে কতজন ছাত্র
শুধুমাত্র বাংলায় পাস করেছে, আর কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে? দেখো, বাংলায় পাস করেছে 25%, অঙ্কে পাস করেছে 70%, উভয় বিষয়ে পাস করেছে 65%। তাহলে শুধু বাংলায় পাস করতে হবে 85% মাইনাস 65%, 20%, আর শুধু অঙ্কে পাস করতে হবে 70 মাইনাস 65, 5%, আর উভয় বিষয়ে পাস কত? 65%। তাহলে উভয় বিষয়ে ফেল কত হবে? 100 মাইনাস 3 যোগ করবে, 20 প্লাস 5 প্লাস 65, কত হচ্ছে? 10%। তাহলে উত্তর চেয়ে শুধু বাংলায় পাস, তো মোট ছাত্র সংখ্যা কত? 60। তাহলে 60 ইনটু কত হবে? শুধু বাংলা 20/100, 20%, 20/100, 12 জন হচ্ছে। আর উভয় বিষয়ে ফেল কত? মোট পরীক্ষার্থী 60 ইনটু 10/100, কত হচ্ছে? 6 জন। এরপর নবম শ্রেণীর লাইফ সায়েন্সের শ্বসন অধ্যায় থেকে 30 মার্চে যে কোশ্চেন করা হয়েছিল তার উত্তর এলো করে দেওয়া হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা ছিল, সঠিক উত্তরটি নির্বাচন করো। অবাস্তুশ্বসন ঘটে এমন একটি প্রাণী হলো তিমি, শামুক, অ্যাসকারিস, কেঁচো। দেখো, অবাস্তুশ্বসন ঘটে এমন একটি প্রাণী হচ্ছে, এটা উত্তর হবে অ্যাসকারিস, অপশন সি। এরপর শ্বসনে উৎপন্ন মোট এটিপির পরিমাণ 4 অণু, 30 অণু, 10 অণু, 38 অণু। দেখো, শ্বসনে মোট কত অণু এটি উৎপন্ন হয়? 38 অণু এটিপি উৎপন্ন, উত্তর হবে 38 অণু। এরপর শ্বসনে উৎপন্ন গ্যাস CO2, O2, CO, N2। দেখো, শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস গৃহীত হয় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বর্জিত হয়। তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? CO2, কার্বন ডাইঅক্সাইড। এরপর ট্রাকিয়া যে প্রাণীটির শ্বাসঙ্গ সেটি হলো আরশোলা, কেঁচো, মাছ, টিকটিকি। দেখো, ট্রাকিয়া হচ্ছে কোন প্রাণীর শ্বাসঙ্গ? এটা হবে আরশোলা। আরশোলার শ্বাসঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। উদ্ভিদের শ্বাসঙ্গ পাতা, মূল, কাণ্ড, পত্ররন্ধ্র। দেখো, উদ্ভিদের 3টি শ্বাসযন্ত্র আছে, পত্ররন্ধ্র, লেন্টিসেল আর কিউটিকল। তাহলে অপশন এখানে কোনটা আছে? পত্ররন্ধ্র। তার উত্তর হবে পত্ররন্ধ্র। পরের কোশ্চেন, শ্বসনে উৎপন্ন শক্তি হলো সৌরশক্তি, তাপশক্তি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি। দেখো, শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি হচ্ছে তাপশক্তি, উত্তর হবে তাপ শক্তি। এরপর একটি বাক্যে উত্তর লেখো, পেশিকোষে অবাস্তুশ্বসনের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থটির নাম কি? দেখো, পেশিকোষে অবাস্তুশ্বসনের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি হবে? ল্যাকটিক অ্যাসিড। উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। দেখো, পেশিকোষে অবাস্তুশ্বসনের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এরপর বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের নাম লেখো। দেখো, বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের ইস্ট। কি উত্তর হবে? ইস্ট। পরের কোশ্চেন, চিংড়ির শ্বাসঙ্গের নাম কি? দেখো, চিংড়ির শ্বাসঙ্গের নাম হচ্ছে বুক গিল, বুক গিল। পরের কোশ্চেন, কোষের মুখ্য শ্বসন বস্তু কি? দেখো, কোষের মুখ্য শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। কি হবে? গ্লুকোজ। তাহলে কোষের মুখ্য শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। পরের কোশ্চেন, কেপস চক্র সম্পন্ন হয় ড্যাশ। দেখো, কেপস চক্র সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়া ধাত্রে, উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এরপর শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের মূলে থাকে। দেখো, শ্বাসমূল হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, সুন্দরী, গরান গিয়ে উদ্ভিদের মূলে থাকে। লিখতে পারো, শ্বাসমূল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মূলে থাকে। তাহলে কি হবে? লবণাম্ব উদ্ভিদের মূলে, এটা হবে লবণাম্ব, লবণাম্ব উদ্ভিদের মূলে, অর্থাৎ সুন্দরী, গরান গেঁয়ো প্রভৃতি উদ্ভিদের মূলে শ্বাসমূল দেখা যায়। দেখো, এরপর 3-এর দাগ ও 4-এর দাগের প্রশ্নের উত্তর তোমরা যে কোনো টেক্সট বই থেকে লিখে নেবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি পরে অবশ্যই তার উত্তর পাঠিয়ে দেবো। এরপর দশম শ্রেণীর আলোক বিজ্ঞানে 30 মার্চে যে কোশ্চেন করা হয়েছিল তার উত্তরগুলি আলোচনা করা। প্রথম কোশ্চেন ছিল, সঠিক উত্তরটি নির্বাচন করো। দন্ত চিকিৎসায় সাধারণত কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অপশন দেওয়া হয়েছে অবতল, উত্তল, সমতল, অধিবৃত্তীয়। দেখো, দন্ত চিকিৎসায় সাধারণত অবতল দর্পণ ব্যবহৃত হয়, উত্তর হবে অবতল, অপশন এ, অবতল দর্পণ। পর গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় 10 ডিগ্রি অপেক্ষা কম, 5 ডিগ্রি অপেক্ষা কম, 15 ডিগ্রি অপেক্ষা কম, 25 ডিগ্রি অপেক্ষা কম। দেখো, গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় 10 ডিগ্রি অপেক্ষা কম, 10 ডিগ্রি অপেক্ষা কম।
এরপর অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে অসৎ ও খর্বাকার, সৎ ও সমান সাইজের, সৎ ও খর্বাকার, অসৎ ও বিবর্ধিত। দেখো, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বিত হবে সৎ ও সমান সাইজের। অপশন বি হবে সৎ ও সমান সাইজের। 1.4, কোন ক্ষেত্রে শ্রেণীর সূত্র প্রয়োজন হয়? তির্যক আপতন, লম্ব আপতন, সমান্তরাল আপতন, প্রতিফলন। দেখো, কোন ক্ষেত্রে শ্রেণীর সূত্র প্রযোজ্য নয়? উত্তর হবে লম্ব আপতন কোণের ক্ষেত্রে। তাহলে অপশন বি হবে, লম্ব আপতন কোণের ক্ষেত্রে কি হয়, শ্রেণীর সূত্রটা প্রযোজ্য হয় না। 1.5, প্রিজমের প্রতিসারক তল কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি। দেখো, প্রিজমের প্রতিসারক তল হচ্ছে দুটি। অপশন বি দুটি হবে। পরের কোশ্চেন, সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব প্রায় 20 সেমি, 30 সেমি, 25 সেমি, 50 সেমি। দেখো, সুস্থ চোখের নিকট বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেমি। অপশন সি 25 সেমি। পরের কোশ্চেন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোচ্যুতি সর্বাধিক? লাল, হলুদ, সবুজ, বেগুনি। দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোচ্যুতি সর্বাধিক? এটা হবে বেগুনি। অপশন বেগুনি বর্ণের আলোচ্যুতি সর্বাধিক, আর লাল বর্ণের আলোচ্যুতি সর্বনিম্ন। তাই উত্তর হবে বেগুনি। এরপরের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়? দেখো, এই প্রশ্নগুলি তোমরা যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে, বা তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাগজ সংজ্ঞা লিখবে, এই ছবি রাখতে হবে তোমাদের, আর লিখবে চিত্রে ও লেন্সের আলোক কেন্দ্র। তাহলে উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে এখান থেকে লিখে নেবে, এরপর তোমরা ছবি আঁকবে। এরপর ছিল শ্রেণীর সূত্র লেখো। দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক ক্ষেত্রে কী হয়, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক হয়, অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক, মিও মিও হচ্ছে ধ্রুবক। এখানে আয় হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। দেখো, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কী হয়, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কী হয়, সর্বদা ধ্রুবক। আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কী হয়, সর্বদা ধ্রুবক। ধ্রুবককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে শ্রেণীর সূত্র। এরপর ছিল কোশ্চেন, ছিল উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? তোমরা এখান থেকে লিখে নিতে পারো, দিয়ে ছবিটা আঁকবে। এরপর ছিল পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে? এরপর তোমাদের 3 মার্কসের 5টি কোশ্চেন দেওয়া ছিল। প্রথম কোশ্চেন ছিল, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্ক লেখো, প্রমাণ সহ লিখতে হবে। প্রতিসরণ অঙ্ক কাকে বলে, ইহা কোন কোন বিষয় নির্ভর করে, এক্স অক্ষ দূরী ব্যবহার লেখো, আকাশ নীল দেখায় কেন, আলোর কোন ধর্মের জন্য, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ চিত্র অঙ্কন করো, দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। দেখো, 3.5 দেওয়া ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর বিক্ষেপণের সম্পর্ক কি, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন? দেখো, এই কোশ্চেনও তোমরা যে কোনো টেক্সট বই থেকে পেয়ে যাবে, বা তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, প্রথমত ছবিটা এঁকে নিবে, দিয়ে তোমাদের এটা লিখতে হবে। এর পরের কোশ্চেন ছিল, প্রতিসরাঙ্ক কাকে বলে ও প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
পরের কোশ্চেন ছিল, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ চিত্র অঙ্কন করো, দেখাও যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। তাহলে দেখো, আই ওয়ান সমান কি হচ্ছে আই টু, অর্থাৎ আপতিত রশ্মি পি কিউ আর প্রতিসরণ রশ্মি আর পরস্পর কি হচ্ছে সমান্তরাল। এরপরের কোশ্চেন ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর বিক্ষেপণের কি সম্পর্ক। বিজ্ঞানী লর্ড রেলে প্রমাণ করেন যে বিক্ষেপিত আলোর তীব্রতা অর্থাৎ আই তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আই বেড়ে যায় 1/λ4। বিজ্ঞানী লর্ড রেলে প্রমাণ করেন যে বিক্ষেপিত আলোর তীব্রতা অর্থাৎ আই আই বেড়ে যায় কি হচ্ছে λ^4, অর্থাৎ তীব্রতা আলোর তীব্রতা কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। চতুর্থ ঘাতে কি হচ্ছে ব্যস্তানুপাতিক ছিল, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন। তো বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন, লাল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু বিক্ষেপণ কম, তাই লাল আলো বায়ুমণ্ডল ভেদ করে বহুদূর চলে যেতে পারে, তাই বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয়।